দেখুন, চীনকে ছাপিয়ে যেভাবে ভারতেই তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ, 3,300 মিটার উচ্চতায় তৈরি হচ্ছে রেল ব্রিজ, আর সেটাই হবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ। বিলাসপুর মানালি লেজুড়ে 498 কিলোমিটারের এই রেল ব্রিজ তৈরি হচ্ছে। চীনের কিংগাই তিব্বত রেল ব্রিজকেই ছাপিয়ে যাবে এটি। 2 ট্রিলিয়ন বা 2 লক্ষ কোটি টাকা খরচ করে এই প্রজেক্ট বানানো হচ্ছে। ভারতীয় রেল এই সেতু বানাচ্ছে। মোট 4টি স্ট্র্যাটেজিক রেল ব্রিজ বানানো হচ্ছে, যার মধ্যে অন্যতম এটি। এছাড়াও বানানো হচ্ছে মিসামারি, তেঙ্গা, তাওয়াং, নর্থ লক্ষিমপুর, বামে, শিলাপাথার, পাশিঘাট, তেজু, পরশুরাম, কুণ্ডু, রূপাই। সেনা জওয়ান এবং অস্ত্র সীমান্তের দিকে দ্রুত পাঠাতেই এই সেতুগুলি তৈরি করা হচ্ছে। 2015 ডিসেম্বরে এই মেগা রেল প্রজেক্টে সিলমোহর দেয় কেন্দ্র। সব মিলিয়ে মোট দৈর্ঘ্য হচ্ছে 1,350 কিলোমিটার। ডোকলামের কাছাকাছি পর্যাপ্ত বিস্তার করা হবে এই রেল লাইন। সরকারি আধিকারিকরা জানিয়েছে এই রেল সেতু তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। ভৌগোলিক অবস্থানের জন্য সেতু তৈরি করা কঠিন বলে জানানো হয়েছে। তবে খরচ বহন প্রতিরক্ষা মন্ত্রক রেল নয়, ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক 150 কোটি টাকা দিয়েছে। কোথায় স্টেশন হবে, কোথায় থাকবে লুপ, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। এরপর করিডোর ও টানেলের অবস্থান ঠিক করা হবে। ড্রোন সার্ভে করে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। লাইন তৈরি সম্পূর্ণ হতে আগামী 5 বছর লাগবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।